আচ্ছা, এখন আমরা ওটাই শুনবো তো, যে মানে যেটা মানে চিঠি, হ্যাঁ আমরা চিঠির চিঠিটা চিঠি, গন্ধটা পাব নিতে চাই। হ্যাঁ চিঠি। সোহাগ, আজ অনেক দিন পর তোমাকে চিঠি লিখতে বসলাম। শেষ কবে তোমাকে চিঠি লিখেছি মনে পড়ে না। কৃষ্ণবর্ণ মানুষদের নদী টান বেশি, সংখ্যায় এর তত্ত্ব বিচার করলে দেখা যাবে থেকে থেকেই আশ্রয়ের হাতছানি আমাকে ডাকে। বেদনার মাদুরে আত্মনির্বাসনে চলে যেতে ইচ্ছে করে তখন। সোহাগ, তুমি ঠিক এই মুহূর্তে কোথায়, কি করছো? এই গোধূলির আলো কি তোমার পাড়াতেও একই রকম সোনালি? এই আলো তোমাকে অসংকোচ উচ্চারণ দেয় সোহাগ? সোহাগ, তুমি কি এখনো আগের মতোই কথায় কথায় দাঁত দেখিয়ে ই আরে বাস বলো? কত কত আমি ডাকতাম তোমাকে, রায়কিশোরী নামটা তোমার না পছন্দ ছিল, আমি বলতাম মালবিকা, তুমি বলতে আমার মধ্যে প্রাক্তনকে বাঁচিয়ে রাখার কৌশলটা এবার ছাড়ো, আমি বলতাম সোহাগ আমার আয়ুষ্কাল তোমাকে দিলাম, হুমি হেসে খিলখিল যেন সমুদ্র জয়। তোমার সঙ্গে এই যে বিচ্ছেদ আমাকে হাড়ে হাড়ে টের পাওয়াচ্ছে, ক্রমাগত ঘটমান বর্তমান বলে কিচ্ছু নেই, একটি নিরন্তর স্রোত পিছন থেকে নির্মাণ করে চলেছে ফেলে আসা অতীতের জয়গান, একটা তীব্র নিরন্তরতার মধ্যে তুমি আর আমি ক্রমাগত বয়ে চলেছি। সোহাগ, তুমি এখন আর গান করো আগের মতো, সেই যে গাইতে আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী, গাও এখনো, এখনো মেঘ গর্জনে ভয় পাও, বাড়ি ফিরতে দেরি হলে মা বকে না রাগের মতো, স্মৃতির রঙিন আকাশে ভাসতে থাকা টুকরো টুকরো কত সমস্ত মুহূর্ত। তোমার কাছে এই ঠিকানা আমার, নোঙর ফেলেছি তো তোমার বুকেই, আমার ব্যথা জানে, মগজ জানে, আমার লজ্জা জানে, অস্থি জানে, তুমি আমার একমাত্র আকাশ। চিঠি লিখতে বসে ভাবছি পাঠাবো কোথায়, ঠিকানা কি আজও এক আছে নাকি বদলে গেছে, তোমার বসার ঘর, পড়ার টেবিল, বইয়ের তাক, সমস্ত কিছু। গাঢ় অন্ধকার নেমে আসছে চারদিকে, আর একটু পরেই রাত হবে, আরো বেশি করে মনে পড়বে তোমাকে ফেলে আসা এক একটা আচ্ছন্নতার কাহিনী। ভালো থেকো সোহাগ, ভালো থেকো। ইতি তোমার পুরুষ। তুমি ওনার নামটা তখন বলেছিলে, শুভ্রজিৎ ভট্টাচার্য। শুভ্রজিৎ জানি না লিখছেন কিনা, নেই দেখছেন কিনা, বড় সুন্দর লিখেছেন, আর সুন্দর থেকেও বেশি এই কাঁচা ইমোশনস থাকে না,
লেখার মধ্যে সেরকম বড় কাঁচা ইমোশনস রয়েছে। থ্যাংক ইউ। একটা ফোন আছে, একজন বন্ধু আছেন সঙ্গে। নমস্কার সুপ্রভাত। শুভ সন্ধে আশিস দা, শুভ সন্ধে। হ্যাঁ আশিস দা, আমি তো সবসময় ভালো থাকার চেষ্টা করি। আসলে চন্দ্রিমা যখন তারাতে আসে, তার দর্শকদের কিন্তু তৈরি হতে হয়। ও এমনই একজন মানুষ, মানে যে যখন তারাতে এসে বসে, আমি আমার কথা বলতে পারি, আমাকে অনেকটা তৈরি হয়ে নিতে হয় মনের দিক থেকে। কারণ ওর উপস্থাপনাটা কিন্তু উইথ ডিউ রেসপেক্ট অনেক তারাতে অনেকের থেকে। অসম্ভব গুণী মানুষ। যাই হোক, আমি তোমাদের চিঠি আশিস দা, আশিস দা কেটে গেল। আশিস দা তো এমন একজন মানুষ যিনি নিজে খুব সুন্দর শব্দ ব্যবহার করতে পারেন। আশিস দা কখনো চিঠি লিখবেন না, হঠাৎ এটার পরেই আপনার ফোনটা পেয়ে মনে হলো একটা চিঠি লিখুন না, তারায় ভালো লাগবে পড়তে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। সত্যি চিঠি জিনিসটা কেমন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তাই না? 14-15 বছর বয়সে বোধ হয় শেষ চিঠি পাওয়া, চিঠি পড়া, মানে আমি তো লিখতেই থাকি কিন্তু চিঠি